মানিক সরকার একজন মোটিভেশন রাইটার। তার লেখা বাণীগুলো জনগণের স্বার্থে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়ে থাকে। এই ভিডিওগুলো জনগণের স্বার্থে তৈরি করা। বাণীগুলো পড়ুন, জানুন এবং আমল করুন। তার লেখা বাণীগুলো জনকল্যাণে আসলে সেটাই হবে তার সব থেকে বড় সার্থকতা। মানব কল্যাণেই তার একমাত্র কাম্য। দেশের অধিকাংশ মানুষ সুদের ঝামেলায় জুড়ে গেছে, যাহা অজ্ঞতার কারণে। এই রোগ থেকে জাতিকে বাঁচার জন্য সরকারের সাহায্যের হাত প্রসারিত করতে হবে। ইহাই ইহকাল পরকালের উপকার। আল্লাহ আমাদের জাতিকে মাফ করুন। এই দুনিয়া ক্ষণিকের, বাড়ি গাড়ি, নারী রূপ যৌবন কিছুই থাকবে না, শুধু থাকবে আমল। জীবিত থাকতে ভাবুন, সময় নাও পেতে পারেন। দেশের রাজনৈতিক ব্যক্তি পরিবর্তন ও রাজনীতির পরিবর্তন খুবই জরুরি। এই দেশের মালিক আমরা, এখন জাতিকে বুঝতে হবে। হে আল্লাহ, জাতিকে হেফাজত করুন। আমিন। সার্থক জীবন ও দেশ গড়ুন। কেউ সাহায্য না করলে আল্লাহ মেহরবান, তিনি সহায় হবে। ঈমান নিয়ত ঠিক রাখুন। পার্টি দল সকলে এক হয়ে সত্যভাবে আসুন। দেশ ও সরকারকে এবং জাতিকে এগিয়ে নিয়ে যাই। আমরা গরিব, তা ভুলে গেলে হবে না। আল্লাহ আমাদের সাহায্য করুন। জানার জন্য তাওরাত, ইঞ্জিল, জাবুর জানুন। কোরআন নিয়মিত পড়া ও তর্জমা পড়ুন, কারণ কোরআন শরীফ মানব জাতির গঠনতন্ত্র। এই দুনিয়া কিভাবে চলবেন সবই উল্লেখিত। ইহা মহান আল্লাহর আদেশ। আমিন। কোরআন শরীফ আল্লাহর বাণী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয় এবং মানব জীবনের গঠনতন্ত্র। তাই পড়ুন, জানুন, শিখুন, জীবন বদলে যাবে ইনশাল্লাহ। মাটি ও দেশের স্বার্থে আমাদেরকে ভালো মানুষ হতে হবে। দেশ ও জাতিকে বাঁচান। হৃদয় দিয়ে আল্লাহকে ডাকুন, আল্লাহ নিশ্চয়ই শুনবেন। আল্লাহ ওয়াদা করেছেন। ঈমান ও দিন ঠিক রাখুন। হে আল্লাহ, যা কিছু দুনিয়ায় আমার আছে সবই নিয়ে যাও, জান্নাতবাসী করো। দুনিয়ার কোনো কিছুই চাই না। হে দয়ালু আল্লাহ, তুমি অন্তর্যামী দয়ালু।